হাই ফ্রেন্ডস, চলে এলাম আজকে একটা কেকের ভিডিও নিয়ে। সকলেরই খুব পছন্দের এবং ডিম্যান্ডিং একটা কেক, চকলেট ট্রাফেল কেক। তো আমি আপনাদেরকে আজকে এই চকলেট কেকটা করে দেখাবো। তার আগে বলে রাখি, যারা আমার চ্যানেলটিকে এখনও সাবস্ক্রাইব করেননি তাদের কাছে অনুরোধ রইল, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিয়ে যাবেন। তো চলুন কেকটা তৈরি করে নিই। প্রথমে বেসবোর্ডে আমি কিছুটা চকলেট ক্রিম দিয়ে দিলাম। এবার আমি যে কেকটা বেক করে রেখেছিলাম তার ফার্স্ট লেয়ারটা আমি দিয়ে দিলাম। এবার দিয়ে দিচ্ছি সুগার সিরাপ। সুগার সিরাপটা পুরোটা দেওয়া হয়ে গেছে। এবার আমি পাইপিং ব্যাগের মধ্যে কিছুটা ক্রিম ভরে নিয়েছি। ক্রিমটা চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। এবার একটা প্যালেট নাইফের সাহায্যে চারপাশটা সমান করে দিচ্ছি। কেকটা যিনি অর্ডার দিয়েছিলেন তিনি আগে থেকেই বলে রেখেছিলেন যে ডার্ক চকলেট ক্রাশ করে দিয়ে দিতে আর চকো চিপস দিতে, তাই আমি মেল্টেড চকলেট আর দিলাম না, ডার্ক চকলেট ক্রাশ করে দিলাম আর চকো চিপস দিয়ে দিলাম। এবার সেকেন্ড লেয়ারটা দিয়ে দিলাম এবং সুগার সিরাপ দিয়ে দেবো। একই প্রসেসে আমি তিনটে লেয়ার কমপ্লিট করে নেব। দুই দিন যাবৎ আমার শরীরটা ভীষণ খারাপ, তাই জন্য আমি ভয়েসটা ঠিক মতো দিতে পারছি না, আপনারা প্লিজ অ্যাডজাস্ট করে নেবেন। আমার কেকের অর্ডার থাকলে আমি চেষ্টা করি আপনাদের সঙ্গে প্রতিটা ভিডিও করে শেয়ার করার, কিন্তু সবগুলো হয়তো করা হয়ে ওঠে না, কারণ মাঝে মাঝে আমি রান্নার ভিডিওও শেয়ার করে থাকি। আপনাদের যদি কোনো রকম কোনো রান্নার বা কেকের ভিডিওর রিকোয়েস্ট থাকে তাহলে প্লিজ আমাকে জানাবেন, আমি অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে করে দেখানোর। তো দেখুন, একইভাবে আমি কিন্তু সেকেন্ড লেয়ারটাও কমপ্লিট করে নিয়েছি এবং একইভাবে আবারও ডার্ক চকলেট ক্রাশটা দিয়ে দিলাম আর চকলেট চকো চিপসটাও দিয়ে দিলাম। আপনারা কিন্তু চাইলে এই জায়গাতে চকলেট মেল্টেড করেও কিন্তু দিতে পারেন। আপনারা যারা আমার পাশে আছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আমি ভীষণ খুশি হয়েছি আপনারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন। বিশেষ করে কেকের ভিডিওতে আপনারা বেশি রেসপন্স করেছেন, আমি ভীষণ খুশি হয়েছি। আপনারা ভবিষ্যতে আমার পাশে থাকবেন, এইটুকু অনুরোধ রইল আপনাদের কাছে। তো আমার থার্ড লেয়ারটা দেওয়া হয়ে গেল। এবার আমি ক্রাম কোটিং করে নিচ্ছি। ক্রাম কোটিং করে নেওয়ার পর আমি ফ্রিজে 15 থেকে 20 মিনিটের জন্য রেখে দেব। ক্রাম কোটিংটা করার একমাত্র কারণ হলো আমরা যখন ফাইনাল ফিনিশিংটা আনবো তখন যেন কোনো কেকের গুঁড়ো গুঁড়ো ভাবটা যেন না আসে। তো ফ্রিজ থেকে বার করে নিয়েছি। এবার আমি ফাইনাল ডেকোরেশনে চলে যাচ্ছি। পাইপিং ব্যাগের সাহায্যেই আমি চকলেট ক্রিমটা চারপাশ থেকে দিয়ে দিচ্ছি। এই চকলেট ক্রিমটা আপনারা দুভাবে বানাতে পারেন। একটা আপনারা বাজার চলতি যে কফি পাউডার আছে সেই কফি পাউডার মিশিয়ে এবং কোকো পাউডার মিশিয়ে চকলেট ক্রিমটা তৈরি করতে পারেন। এছাড়াও আপনারা চকলেট গানাস দিয়ে আপনারা কিন্তু এই ক্রিমটা বানাতে পারেন। দুটোরই খেতে কিন্তু খুবই সুন্দর, কোনোটা টেস্টের কিন্তু তফাত হবে না। আপনারা যদি চান তাহলে আমাকে বলবেন, আমি অবশ্যই একদিন চকলেট ক্রিমের রেসিপি নিয়ে আপনাদের সামনে ভিডিও করে দেখাবো। তো ওপর পোর্শনটাও আমি পাইপিং ব্যাগের সাহায্যে ক্রিমটা দিয়ে দিলাম। আপনারা চাইলে কিন্তু প্যালেট নাইফের সাহায্যেও ক্রিমটা দিতে পারেন, কিন্তু পাইপিং ব্যাগের সাহায্যে যদি ক্রিমটা দেওয়া যায় তাহলে কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে যায় এবং খুব ইজিও হয়। এবার প্যালেট নাইফের সাহায্যে ওপর পোর্শনটা সমান করে নিচ্ছি। কেকের সাইডটাও সমান করে নেব, যে যে জায়গাগুলো ফাঁকা ছিল সমান করে দিয়েছি। এবার একটা স্ক্র্যাপারের সাহায্যে ফাইনাল ফিনিশিংটা নিয়ে আসব। এবার প্যালেট নাইফ দিয়ে ওপর পোর্শনটা সমান করে দিচ্ছি।
এবার আমি চকলেট গানাশ দিয়ে দেবো। এই গানাশটা আমি আগে থেকে করে রেখেছিলাম। চকলেট গানাশটা দিয়ে আমি প্যালেট নাইফ দিয়ে চারিদিকটা স্প্রেড করে দেব। কাজটা কিন্তু খুব সাবধানে করতে হবে। আর আপনারা কিন্তু গানাশ যখন রেডি করবেন গরম অবস্থাতে কখনোই কেকের উপর দেবেন না, যখন ঠান্ডা হয়ে যাবে তখনই কিন্তু কেকের উপর দেবেন, নইলে কিন্তু ক্রিম সমেত গানাশ পুরো গলে যাবে। আমি আর একটু পরিমাণ গানাশ দিয়ে দিচ্ছি এবং বাকি যে ফাঁকা জায়গাটুকু আছে সেইটুকুখানি কভার করে দেব। এবার কিছুটা গানাশ আমি পাইপিং ব্যাগের মধ্যে ভরে নিয়েছি এবং ড্রিপ ড্রিপ করে আমি চারদিকটা দিয়ে দেব। যখন চকলেট গানাশের কাজ হয়ে যাবে তখন কিন্তু আপনারা সঙ্গে সঙ্গে ক্রিমের কাজ করবেন না, নইলে কিন্তু ওপর পোর্শনটা ক্রিমটা দিতে খুব প্রবলেম করবে। এর জন্য আপনারা ফ্রিজে অন্তত 10 থেকে 15 মিনিটের জন্য রেখে নেবেন। গানাশ দেওয়া কমপ্লিট। এবার আমরা 1 mm নজলের সাহায্যে উপর থেকে চকলেট ক্রিম দিয়ে আমি ডিজাইন করে দিচ্ছি। যিনি কেকটা অর্ডার করেছিলেন তিনি কোনো স্পেসিফিকভাবে কোনো ডিজাইন দিয়ে দেননি, আমার পছন্দ মতো একটা ডিজাইন করে দিতে বলেছিলেন, তাই আমি আমার পছন্দ মতো একটা ডিজাইন খুঁজে আমি এটা করে দিয়েছিলাম। কেকের নিচটাতেও আমি ডিজাইন করে দিচ্ছি। আমাদের ক্রিমের কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আমি চকলেট বলস কয়েকটা উপর থেকে দিয়ে দিচ্ছি। হোয়াইট চকো চিপস দিয়ে আমি সাইডটা ডেকোরেশন করে দিচ্ছি। এছাড়াও আমি উপর থেকে কিছু স্প্রিঙ্কলস ছড়িয়ে দিয়েছি, এগুলো কিন্তু খাওয়া যাবে। তো কেমন লাগলো আমার এই কেকের ভিডিওটা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে প্লিজ একটি লাইক করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্লিজ আমার পাশে থাকবেন। তো আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টাটা।